স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে জোর করে তুলে আদালতে এনে সাক্ষ্য দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন সিলেট ও সুনামগঞ্জের বন্যান্তদের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠালেন রাশিক মেয়র লিটন আর এমপি পুলিশ কমিশনারের হেলমেট বিতরণ নোয়াখালীতে পরকিয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় প্রবাসী স্বামীর আত্মহত্যা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে ধর্ষণের ঘটনায় বিচারকার্য চলমান থাকা অবস্থায় মামলার ভিকটিমকে জোর করে তুলে এনে আদালতে তোলার অভিযোগ করেছে নির্যাতিত কিশোরীর পরিবার দুই সালে তানোরের মন্ডুমালায় খ্রিস্টীয় মিশনে আদিবাসী কিশোরীকে তিন দিন আটকে রেখে ফাদার প্রদীপ প্রেগরির বিরুদ্ধে ধর্ষণ মামলা চলমান বর্তমানে সেই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে এমন অবস্থায় কিশোরীর পরিবার সংবাদ সম্মেলন করে আসামিদের বিরুদ্ধে ভিকটিমকে জোর করে তুলে এনে আদালতে তোলার অভিযোগ আনেন দুপুরে নগরের আলোপট্টি এলাকায় মুক্তিযুদ্ধ পাঠাগারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে লিখিত বক্তব্যে এ মামলার বাদী কিশোরীর ভাই স্বপন হাসদা বলেন গত জুন তারিখে কিশোরীটি স্কুলে যাবার পথে আসামি প্রদীপ ও তার সহযোগী মারিয়া আন্না ফাদার প্যাট্রিক রোজারিও জোর করে তুলে নিয়ে আদালতে উপস্থাপন করে পরে আদালত কিশোরীকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন এই অবস্থায় পরিবারটি আসামিদের বিরুদ্ধে তাদের ভয় ভীতি দেখানো অন্য মামলায় জড়ানোর হুমকি ও সামাজিকভাবে কোণঠাসা করার চেষ্টার অভিযোগ আনেন তারা মনে করছেন এই ধরনের ঘটনা স্বাভাবিক বিচার কার্য ব্যাহত করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দুরূহ হতে পারে দ্রুত এই ধর্ষণ মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করে আসামির যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন কিশোরীর পরিবার সংবাদ সম্মেলনে কিশোরীর ভাই স্বপন হাসদা ছাড়াও তার বাবা ও মা উপস্থিত ছিলেন সিলেট ও সুনামগঞ্জের বন্যাতদের মাঝে বিতরণের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন রাশিক মেয়রের নির্দেশে বুধবার সন্ধ্যায় নগর ভবন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা দুই ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে দুই কেজি চিরা এক কেজি চিনি পাঁচশো গ্রাম মুড়ি এক প্যাকেট বিস্কুট এক বক্স খাবার স্যালাইন দুইশো গ্রাম খাগড়াই নাপা ওষুধ মোমবাতি ও দিয়া এ বিষয়ে মেয়র বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও ও সুনামগঞ্জ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তার নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যাতদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে লিটন বলেন দেশের মানুষের যে কোনো সংকটে সবসময় পাশে থাকে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন সংকটে আমরা মানুষের পাশে ছিলাম এভাবেই আগামীতেও দেশের যে কোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকব এদিকে রাশিক মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটনের পাঠানো খাদ্য সামগ্রী বিতরণের জন্য ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ রাজশাহী মহানগরীতে দ্বিতীয় দিনের মতো মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধানে উৎসাহিত করতে নগরীর বিভিন্ন এলাকায় হেলমেট বিতরণ করলেন আর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক রবিবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীর সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর শহীদ কামরুজ্জামান চত্বর সাহেববাজার জিরো পয়েন্ট ও সিএনবির মোড় এলাকায় আরএমপি ট্রাফিক বিভাগ মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচির আয়োজন করে উক্ত অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করেন গত বারো জন পুলিশ কমিশনার হেলমেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রায় পাঁচশো হেলমেট বিতরণ করা হবে বলে তিনি তার এডি অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয় তিনি বলেন সড়ক দুর্ঘটনায় অনেকে মারা যাচ্ছেন হেলমেট না পরার কারণে আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে তারপরও সচেতনতা সৃষ্টি হচ্ছে না এর জন্য সচেতনতা সৃষ্টিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইসলাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে দুই নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নগরীর পাড়া এলাকায় এ আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জি কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজের সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন অতিরিক্ত পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সহ কাশিয়াডাঙ্গা জোনের কর্মকর্তাবৃন্দ এ সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি এছাড়া কাশিয়াডাঙ্গা থানা তাদের এলাকার কার্যক্রমের জন্য মহানগরীর সেরা থানার পুরস্কার অর্জন করেছে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় পরকিয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় এক প্রবাসী স্বামী আত্মহত্যা করেছে নিহত বাহারুল্লাহ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী আজম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে বুধবার দুপুর একটার দিকে উপজেলার পশ্চিম নাটেশ্বর গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে এ প্রবাসী আত্মহত্যা করে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ তিনি বলেন গত দশ দিন আগে বাহারুল্লাহ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসে আজ তার স্ত্রী পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমন খবরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামী নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের অগচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওসি আরও জানায় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলার একানব্বই হাজার দুইশো নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বুধবার সকাল দশটার দিকে নাটোর সদর উপজেলার ইউনিয়নে এই পণ্য বিক্রির উদ্বোধন করা হয় নিম্ন আয়ের পরিবারের মাঝে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি চিনি সরবরাহ করা হবে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক স্বামী আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান দ্বিধাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম বিদ্যুৎ উদ্বোধনী দিনে কম দামে এই সকল পণ্য পেয়ে অনেক খুশি দরিদ্র মানুষজন তারা সরকারকে ধন্যবাদ জানান বর্তমান পরিস্থিতিতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয় চিন্তা করে প্রধানমন্ত্রী আসন্ন ইদুল আজাহা উপলক্ষে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এই কার্যক্রম শুরু করেছেন টিসিপিটেলার ডিলার মাসুদ রানা জানান তিনি এক হাজার ছয়শো নিরানব্বইটি কার্ড পেয়েছেন প্রতিটি কার্ডে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি চিনি মাত্র চারশো পাঁচ টাকায় ক্রেতা কিনতে পারবেন আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তিনি পণ্যগুলো নির্ধারিত গ্রাহকদের কাছে বিক্রি করে দিতে পারবেন জেলা প্রশাসক স্বামী মাহমুদ জানান ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাটোর জেলায় একানব্বই হাজার পরিবার এই পণ্য ক্রয় করতে পারবেন এই পণ্য পেয়ে দরিদ্র মানুষ উপকৃত হবেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা এগুলো তদারকি করবেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ